এমনি আয়নার সামনে দেখিস, এটাই তো মজা। রাত জাগা স্বভাব আছে দুষ্টুমি। ওরা উর্মি আর জয়, মেকআপের বাইরে মিশক, আর ও আমার সিস্টার। জীবন মজাই করে। তাকে বানায় সোনা আমি ঠাকুমাকে ভয় দেখিয়েছিলাম, আমাদের অ্যাপার্টমেন্টে কালী পুজো হতো যখন, তখন ভীষণ মজা হতো সারা রাত, কারণ কালী পুজো সাধারণত রাতেই হয়, ভোরবেলার দিকে হয়, তো আমরা সারা রাত উপোস করে অঞ্জলি দিয়ে রাত জাগার স্বভাব আছে। ঝুলন বলে যেটা, ও ঝুলন, ঝুলন এখানে কালী পুজোতে হয় না, তার আগে ওটা দোলের এখনো হয়, এখনো হয় ঝুলন, সেটা করা হয়। হ্যাঁ ওরকম বানিয়েছি আমি, নিজে প্যান্ডেল বানিয়েছি বন্ধুরা সবাই মিলে। কালী পুজোর সময় আমাদের ওখানে হনুমান পুজো হয়, তো হনুমান পুজোর জন্য আমি প্যান্ডেল বানিয়েছি, বহুবার বানিয়েছি স্কুল লাইফে। আমি আমি এটা করিনি কখনো, বাট আই এম ভীষণ এক্সাইটেড, এটা শুনতে খুব ভালো লাগে। আমি একবার প্রচুর থাকি পার্টি স্নো বানিয়েছিলাম ছেলেরা, বয়েজ আর গুড উইথ দিস, আমি মেন করতাম দুষ্টুমি। প্রেম সাদা কা, ঠিক আছে তোর জীবনে কিছু গেছে ফানি মোমেন্ট? ফানি মোমেন্ট বলতে জীবনে কিছু গেছে ফানি মোমেন্ট বলতে আমার মনে হয় দিওয়ালিতে, দিওয়ালিতে মানে ফানি মোমেন্ট সেটাই যে ফ্যামিলির সাথে স্পেন্ড করা। আমার তো চোরকি বাজি বাস্ট করেছিল, এটা এটা ফানি না পেইনফুল মোমেন্ট আমি জানি না। একটা একটা আমি যেটা দেখেছিলাম, আমি যে চোরকি থাকে সেখানে ওই যে আগুনটা দিয়ে পালিয়ে আসে, ছুটে আসা পিছন দিকে ওটা যদি তোরা খেয়াল করে দেখেছি, নাথিং টু টেল।